সালামু আলাইকুম সবাইকে। আমি আসলে দুই মিনিটের জন্য, মাত্র দুইটা মিনিটের জন্য আমি আমার যে স্টাফ বাস আছে ওইটা আমি আসলে মিস করলাম। তো মিস করলাম এর বলে আমার দুঃখ নাই, কারণ যা কিছু হয় সব কিছুই ভালোর জন্য হয়। কেন বললাম এই কথাটা একটু বিশ্লেষণ করি। আমি দেখুন, আমি যখন প্রথম ওমানে আসি তখন আমি আসলে একটা চাকরি পাইছিলাম, আমাদের বাংলাদেশে একটা প্রাণ কোম্পানির এসআর হিসাবে চাকরি পাইছিলাম, ঠিক আছে। তো কোনো একটা কারণে ওই চাকরিটা আসলে আমি জয়েন করতে পারি নাই। বিদায় আমি 15-20 দিন পরে আমি একটু আফসোস করা শুরু করলাম যে শালার 150 রিয়ালের চাকরিটা ছিল, ওইটা যদি পাইতাম তাহলে তো আসলে অনেক ভালো হইতো। তো ওনার চাকরি মিলানোটা খুব কঠিন ছিল আমার, মানে আমার আমি নতুন হিসাবে আমার জন্য চাকরি মিলানোটা খুব কঠিন ছিল। ওইটাই আমার কাছে একটা সোনার হরিণ ছিল, কিন্তু আমি ওইটা আসলে মিস ঠিক করে ফেলছি কোনো একটা কারণে। পরে আমি আসলে ভাবছি যা যা হয় ভালোর জন্যই হয়, আল্লাহ যা কিছু করে লাইফে ভালোর জন্যই করে। পরে এভাবে করতে করতে আমি অনেক দিন পার হয়ে যায়, আমি ওই 70 রিয়াল 80 রিয়াল বেতনে চাকরি করতে থাকি। আমার আসলে পোষায় না, অনেক কষ্ট, 14-15 ঘন্টা ডিউটি করতে হয়, মানে বিশাল মানসিক প্রেশার আসে, বাড়িতে ঋণ টিন সব কিছু মিলে আমি অনেক প্রেশারে পড়ে যাই। পরে একসময় আস্তে আস্তে করে আমি আমার আসলে উন্নতি হওয়া শুরু করে। এখন বর্তমানে আমি ওই যে 150 রিয়ালের জন্য যে আমি আফসোস করছিলাম যে এইটাই আমার জন্য সোনার হরিণ ছিল, মানে সেই 150 রিয়াল এখন আমি দুইগুণ পাই। তো এখন আমি বুঝতে পারতেছি যা হয় ভালোর জন্য হয়। যদি ওই সময় আমার 150 রিয়ালের চাকরিটা যদি হয়ে যেত তাইলে আমি হয়তো এই দ্বিগুণ বেতনের চাকরিটা পাইতাম না, 300 রিয়ালের বেতনের চাকরিটা পাইতাম না, ঠিক আছে। যদি হয়ে যেত ওই 150 রিয়ালে আমি পয়রা থাকতাম। তো সবাইকে এটাই আমি বলতে চাই, মানে আমার লাইফ দিয়ে আমি সবসময় করি, মানে সবাইরে ইন্সপিরেশন দেই, কারণ আমি নিজে আমার ভাই কিছু নাই, ভাই আসলে কিছু নাই আমার, আমি নিজেরই ইন্সপিরেশন দিতে পারি। তো এটা হচ্ছে কি যে আপনি যখনই কোনো কিছু পাইবেন না সেটা নিয়ে আসলে কোনো আক্ষেপ করার দরকার নাই, ওইটা ভাববেন যে যা কিছু হয় লাইফে যা কিছু হইব সব কিছু ভালোর জন্য হয়, আল্লাহ ভালোর জন্য সব কিছু করেন, এবং আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ পরিকল্পনা করে রাখছেন যে আমাদেরকে কি উপহার দিবেন, কি মানে মানে ফসলটা কি দিবেন সেটা আল্লাহ আসলে পরিকল্পনা করে দিচ্ছেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো এটা আসলে আপনার মাইন্ডে সেট রাখতে হবে, মাইন্ডসেটে এটা রাখতে হবে আপনার। যদি এটা রাখতে পারেন তাহলে আপনি একসময় কিন্তু আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।